شكرا يا ربي شكرا لقيت قلبي شكرا. পবিত্র মক্কা নগরীতে সোমবারের উদ্ধার তৎপরতার মহড়ার দৃশ্য এটি। অগ্নি নির্বাপন ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে অনুশীলন করছে নিরাপত্তা কর্মীরা। হজের মৌসুমে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব সৌদি কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও হজের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করতে মক্কা ও মদিনার নিরাপত্তা কর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। মক্কার সম্মানিত মেহমানদের সেবায় সকল প্রস্তুতি শেষ হয়েছে। হাজিদের আগমন ও ফেরত যাওয়া পর্যন্ত তাদের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দিতে আমরা খুবই সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ। এটা এমন একটা বিষয় যাতে কোনো অবহেলার অবকাশ নেই। গত বছর হজের সময় পদদলিত হয়ে নিহত হন 7 শতাধিক হাজি। সেই ট্রাজেডি থেকে শিক্ষা নিয়ে এবারে হজ ব্যবস্থাপনাকে আরো সুসংহত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মক্কা ও মদিনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের নির্মাণ কাজ হজের কার্যক্রম শুরুর আগেই শেষ করার নির্দেশ দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল্লাহর ইচ্ছায় গেল বছরের চেয়ে এবারের প্রস্তুতি অনেক ভালো। প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পেতে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের মেডিকেল সার্ভিসকে 2টি অংশে ভাগ করা হয়েছে। একটি তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা প্রদান ও অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পৌঁছানো, আর দ্বিতীয় অংশে রয়েছে সচেতনতা সৃষ্টি ও স্থান পরিবর্তন ও আরেক জায়গায় সরে যাওয়ার ক্ষেত্রে আগেভাগেই সতর্ক করা। 2015 সালের পদদলিতের ঘটনায় নিহত হাজিদের বেশিরভাগই ছিলেন ইরানের নাগরিক। সৌদি কর্তৃপক্ষ ইরানের হজযাত্রীদের যথাযথ নিরাপত্তা ও সম্মান প্রদানে ব্যর্থ হয়েছে এমন অভিযোগে ইরানের নাগরিকরা এবারের হজ পালন থেকে বিরত আছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক বিবৃতিতে বলেছেন, রিয়াদের দমনমূলক আচরণের কারণে মুসলিম বিশ্বের হজ ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণের বিষয়টি এখন বিবেচনার সময় এসেছে। তবে এই দাবিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, সময় সংবাদ।